হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো কলেজ অ্যাডমিশন 2022 নিয়ে অনেক বেশি উদ্বেগ রয়েছে প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে। আজকে নিয়ে চলে এলাম রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি কিন্তু ন্যাক দ্বারা এ গ্রেড প্রাপ্ত একটি ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির নাম হচ্ছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। আমাদের রাজ্যের অনেক স্টুডেন্টের স্বপ্ন থাকে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে কী কী সাবজেক্ট, তার মধ্যে রয়েছে মিউজিক থেকে শুরু করে ডান্স, তারপরে অ্যাপ্লাইড আর্ট থেকে শুরু করে অর্থাৎ ভিজুয়াল আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টে অ্যাডমিশন নিতে গেলে কী কী ক্রাইটেরিয়া প্রয়োজন, কীভাবে সেখানে ভর্তি হয়, সম্পূর্ণ পদ্ধতি, সম্পূর্ণ তথ্য আজকে তোমাদের সামনে তুলে ধরতে চলে এলাম। কাজেই যারা নতুন আছো আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিতে ক্লিক করে দাও। কেননা কলেজ অ্যাডমিশন রিলেটেড যাবতীয় তথ্য তোমরা আমাদের এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে, এবং এখান থেকে যে যে ইনফরমেশানগুলো তোমরা পাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরকম ইনফরমেশান সবার আগে তোমাদের কাছে কখনোই পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত আমরা সেটাকে তোমাদের সামনে প্রোভাইড করব এ টু জেড তথ্য। এবং আমরা প্রত্যেকটা তথ্য কিন্তু নিখুঁতভাবে অথেন্টিকভাবে কিন্তু তোমাদের সামনে তথ্যগুলোকে তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি লাইক করে দিও, এবং রিকোয়েস্ট রইল একটাই, প্রত্যেকটা গ্রুপ যেগুলো রয়েছে তোমাদের সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিও, যাতে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন নিতে চাইছে তাদের কিন্তু কোনো প্রবলেম না হয়। শুধু রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি বলে নয়, রাজ্যের যে কোনো ইউনিভার্সিটির তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাবে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু দুটো ক্যাম্পাস রয়েছে, একটা হচ্ছে বিটি রোড ক্যাম্পাস, আর একটা হচ্ছে জোড়াসাঁকো ক্যাম্পাস। এই দুটো ক্যাম্পাসে মেনলি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির সমস্ত কোর্সেস যেগুলো সেগুলো করানো হয়ে থাকে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ব্যাচেলার অব আর্টস অর্থাৎ আর্টসের সাবজেক্টগুলো পড়ানো হয়ে থাকে। কী কী সাবজেক্ট পড়ানো হয় সেটাও তো বলবো, তার পাশাপাশি ফাইন আর্টসের মধ্যে ভিজুয়াল আর্টস এবং অন্যান্য যে আর্টসগুলো সেগুলো তো রয়েছে। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির আন্ডারে একটা অ্যাফিলিয়েটেড কলেজ আছে, যে কলেজটির নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান কলেজ অব আর্টস অ্যান্ড ড্রাফটম্যানশিপ। এই কলেজটি কিন্তু অ্যাকচুয়াল বলতে গেলে দমদম কাশীপুর রোডে অবস্থিত। এই কলেজেও কিন্তু ফাইন আর্টস বা অ্যাপ্লাইড আর্টসের যে সাবজেক্ট সেগুলো কিন্তু পড়ানো হয়ে থাকে। ইউনিভার্সিটির আন্ডারে তোমরা বিএ অনার্স কিন্তু পড়তে পারবে। কোন কোন সাবজেক্টে পড়তে পারবে সেটা তোমাদের সামনে তুলে ধরি। বাংলা পড়তে পারবে, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এবং তোমরা ইকোনমিক্স কিন্তু এখানে পড়তে পারবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষাতে 50% নাম্বার পেলেই কিন্তু তোমরা এখানে আবেদন যোগ্য। 45% এসসি এসটি পিডব্লিউডি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দরকার রয়েছে, এবং 55% মার্কস যারা কাট অফ থাকতে পারে তাদের স্পোর্টস ক্যাটাগরির আন্ডারে যারা পড়ছো তারা। এবার ইকোনমিক্স পড়তে গেলে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, প্রধানত উচ্চ মাধ্যমিকে যাদের ইকোনমিক্স ছিল তাদের তো ইকোনমিক্সে পাশ থাকতেই হবে, এবং ম্যাথমেটিক্সেও কিন্তু পাশ থাকতে হবে। কিন্তু যে সমস্ত স্টুডেন্টসরা তোমাদের ম্যাথমেটিক্স ছিল কিন্তু ইকোনমিক্স ছিল না উচ্চ মাধ্যমিকে, তারাও কিন্তু ইকোনমিক্স নিতে পারবে, তবে সেক্ষেত্রে ম্যাথমেটিক্সে কিন্তু 55% মার্কস পেয়ে পাশ তোমাদের করতে হবে। এখানে ভর্তি হতে গেলে 2 বছরের ব্রেক অফ স্টাডি তোমরা পাবে, অর্থাৎ 22 সালে যদি তোমরা ভর্তি হও লাস্ট 20 সালে পাশ করলে কিন্তু তোমরা এখানে আবেদন যোগ্য। নেক্সট আসছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে আর্টসে যে তোমরা ভর্তি হবে, কিভাবে তোমাদের ভর্তির জন্য মেরিট লিস্ট পাবলিশ হয়। প্রধানত এখানে মাধ্যমিকের মার্কস, এখানে উচ্চ মাধ্যমিকের মার্কস, এবং তুমি যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো সেই সাবজেক্টের মার্কস কিন্তু দেখা হবে। 20% অর্থাৎ 20 স্কোর করা হয় উচ্চ মাধ্যমিকের মার্কস থেকে, 30 স্কোর করা হয় উচ্চ মাধ্যমিকের মার্কস থেকে, অর্থাৎ এখানে হয়ে গেল 30, 20, 50, অর্থাৎ 50 স্কোর এখান থেকে, বাদবাকি 50 যে স্কোর সেটা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের যে সাবজেক্টে তোমরা নাম্বার পেয়েছিলে সেই সাবজেক্টের নাম্বার, যেটা তোমরা অনার্স নিতে চাইছো সেই সাবজেক্টের নাম্বার হিসাব করে 100 মার্কের যে স্কোর সেটা করা হবে, এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু মার্কস এখানে ধরা হবে। তো এখানে ভর্তি হতে গেলে তোমাদের বেস্ট অফ 4-এর মার্কসটা দেখা হয়, এনভায়রনমেন্টাল যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের মার্কসটাকে বাদ দিয়ে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এসসি এসটি ওবিসি বা পিডব্লিউডিদের জন্য কিন্তু যে যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো তোমরা পাবে, অর্থাৎ ছাড় তোমরা পাবে। টোটাল কোর্স ফিস এখানে বিএ অনার্সের ক্ষেত্রে 5,345 টাকা হয়ে থাকে, এবং ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশনের সময় তোমাদের 1,465 টাকা অলমোস্ট ভর্তি ফি দিতে হয়, যেটা গতবারের যে চার্জ সেটা আমি তোমাদেরকে বললাম। এবার পরবর্তী ক্ষেত্রে যেমন যা আপডেট আসবে, কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে সেগুলো অবশ্যই জানাবো, কিন্তু তার আগে একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করলাম। নিয়ে চলে এলাম ফাইন আর্টস, অর্থাৎ ফাইন আর্টস ক্যাটাগরিতে কী কী সাবজেক্ট থাকে।
প্রধানত যে সমস্ত স্টুডেন্টরা তোমরা রবীন্দ্রসঙ্গীত পড়তে চাইছো, ভোকাল মিউজিক, ডান্স, ড্রামা, ইনস্ট্রুমেন্টাল মিউজিক, পারকাশন এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, তাদের জন্য রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি কিন্তু একটা অন্যতম সেরা ইউনিভার্সিটি। তোমরা অনেকবারই জিজ্ঞেস করেছো যে দাদা, এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে গেলে রবীন্দ্রভারতীতে কী কী প্রয়োজন আছে। আজকে তোমাদের জন্য কিন্তু ভিডিওটা আমি বানাচ্ছি। প্রধানত এর মধ্যে যে ইনস্ট্রুমেন্টাল মিউজিক, এর মধ্যে ওর কতগুলো ভাগ রয়েছে, সিতার, শরদ, ভায়োলিন, ফ্লুট, এসরাজ, হারমোনিয়াম, সান্তুর, গিটার, এই জিনিসগুলো। এর মধ্যে ওয়েস্টার্ন ক্লাসিক্যালের মধ্যেও ভাগ রয়েছে পিয়ানো, ভায়োলিন, গিটার। পারকাশনের মধ্যে রয়েছে তবলা, পোখরাজ এবং খোল। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কী কী হয়ে থাকে, এই যে সাবজেক্টগুলোতে তোমাদের ভর্তি হতে গেলে উচ্চ মাধ্যমিক যে কোনো স্ট্রিম থেকে তোমরা পাস করে আসলেই তোমরা অ্যাডমিশন নিতে পারবে, কিন্তু যে সাবজেক্ট তোমরা ভর্তি হতে চাইছো সেই সাবজেক্টে কিন্তু পার্টিকুলার তোমার স্পেশাল অ্যাপটিটিউড থাকতে হবে। অর্থাৎ তুমি যদি মিউজিক নিয়ে পড়ে থাকো, নিশ্চিতভাবে মিউজিকের ফিফথ ইয়ার, সিক্স ইয়ারের যে কোর্সগুলো হয়ে থাকে সেই কোর্সের তোমার কাছে সার্টিফিকেট থাকবে। অর্থাৎ তুমি মিউজিক ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছো, তার নির্দিষ্ট যে স্পেশাল অ্যাপটিটিউড সেটা তোমার প্রয়োজন আছে। এবার আসছে এখানেও ব্রেক অফ স্টাডি কিন্তু দুবছর হয়ে থাকে। অর্থাৎ তুমি যদি 22-এ ভর্তি হতে চাও, 20-র ক্যান্ডিডেটরাও এখানে তুমি ভর্তি হতে পারবে। এরপর রিজার্ভেশন সিট রয়েছে এসসি এসটি ওবিসিদের জন্য। শুধু তাই নয়, বিদেশ থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা, বেসিক্যালি বাংলাদেশ থেকে অনেক ক্যান্ডিডেট আসে এখানে ভর্তি হওয়ার জন্য, তারাও কিন্তু ভর্তি হতে পারবে। কিন্তু তাদের ক্ষেত্রে যে তোমাদের ভর্তি ফিজটা একটু বেশি হয়ে যায়, 5 গুণ মতো ভর্তি ফিজ তোমাদের বেশি থাকে। কিন্তু যারা বিদেশ থেকে পড়তে আসবে এখানে, তাদের কিন্তু পাসপোর্ট, ভিসা সমস্ত কিছু দরকার, সঙ্গে হাই কমান্ড বা হাই কমিশনের কিন্তু লেটার তোমাদের প্রয়োজন আছে। এবার আসছি যে এর সাথে সাথে তোমাদের যে অ্যাডমিশন প্রসিডিওর, এবার বলে দিই, অ্যাডমিশন প্রসিডিওর হয় এখানে দুটো ফেজে। একটা হচ্ছে ফেজ ওয়ানে তোমাদের একটা প্র্যাকটিক্যাল টেস্ট হয়। অর্থাৎ তুমি যদি মিউজিক বা তবলা বা যে কোনো স্ট্রিম বা যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চাও, তোমাকে প্রথমে একটা তোমার মিউজিক বা গানের বা তোমার ডান্সের একটা টেস্ট দিতে হবে, গানের একটা টেস্ট বা নাচের একটা টেস্ট বা তবলার টেস্ট দিতে হবে, যেটাকে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট। এই প্র্যাকটিক্যাল টেস্টের ফুল মার্কস থাকে কিন্তু 50। প্র্যাকটিক্যাল পরীক্ষাতে তুমি পাস করে গেলে তারপরে তোমার ফেজ টুতে আসবে রিটেন টেস্ট। রিটেন টেস্টে থাকবে 30 মার্ক, অর্থাৎ এখানে হয়ে গেল 80। তারপরে থাকবে 20 মার্ক, যেটা হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিকের যে স্কোর থাকবে সেই স্কোর থেকে, বা সেই স্কোর থেকে কিন্তু তুমি 20 মার্ক পেলে তবে 100 মার্ক করে তুমি এখানে মেরিট লিস্ট তোমার পাবলিশ হবে। এবার এখানে কোর্স ফিজ কত, কোর্স ফিজ এখানে 5,945 টাকা 2021-এর যে কোর্স ফিজ সেই অনুযায়ী এখানে ফার্স্ট সেমিস্টারে তোমাদের 1,665 টাকা কিন্তু চার্জ দিতে হয়। যখনই এর অ্যাডমিশন প্রসিডিওর শুরু হবে তোমাদের সামনে নিয়ে চলে আসবো ভিডিও, আমরা দেখবো ব্যাচেলার অফ ফাইন আর্টসের আন্ডারে বিএফএ অর্থাৎ ভিজুয়াল আর্টস, অর্থাৎ ভিজুয়াল আর্টসের মধ্যে কী কী সাবজেক্ট এখানে পড়ানো হয়ে থাকে। এখানেও কিন্তু 2 বছরের তোমরা লিমিটেশন পাচ্ছ। ভিজুয়াল আর্টসের মধ্যে প্রচুর সাবজেক্ট রয়েছে, পেন্টিং, স্কাল্পচার, গ্রাফিক্স, প্রিন্ট মেকিং, হিস্ট্রি অব আর্ট এবং অ্যাপ্লাইড আর্ট। এই সাবজেক্টগুলোতে পড়ার জন্য কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের যে কোনো স্ট্রিম থেকে পাশ করে আসলে চলবে, তবে যে সাবজেক্টে তুমি পড়তে চাইছো অনার্স সেই সাবজেক্টে কিন্তু স্পেশাল অ্যাপটিটিউড তোমার থাকতে হবে। এখানেও কিন্তু এসসি এসটি ওবিসিদের জন্য যথেষ্ট ছাড় থাকবে। গভর্নমেন্টের রুলস অনুযায়ী 7,860 টাকা এখানে তোমাদের ভর্তি ফি লাগে এবং পার সেমিস্টার 1,665 টাকা করে কিন্তু লাগে। এবার আসছে তোমাদের এখানে ভর্তির জন্য চারটে ফেজ হয়ে থাকে। অর্থাৎ প্রথমত তোমাকে একটা পোর্টফোলিও এভ্যালুয়েশন করতে হবে, যেটার মার্কস থাকে 20। মনে রেখো, পোর্টফোলিও এভ্যালুয়েশন ফার্স্ট ফেজ, যেখানে ফার্স্ট ফেজে ক্রস করার পর সেকেন্ড ফেজ আসছে প্র্যাকটিক্যাল টেস্ট, যেটা হচ্ছে 50 মার্কের পরীক্ষা হয়ে থাকে। তারপরে নেক্সট ফেজ আসছে অনলাইন ইন্টারভিউ, যেটা এখন আগে অনলাইন ছিল কিন্তু এখন থেকে কিন্তু অফলাইনে হবে, কেননা অফলাইনে সব শুরু হয়ে গেছে, নতুন সেশন থেকে কিন্তু অফলাইনে হওয়াটাই বাঞ্ছনীয়। তো এখানে 20 মার্ক কিন্তু থাকবে তোমাদের ইন্টারভিউতে। তার পরবর্তী ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে থাকবে, উচ্চ মাধ্যমিকের যে নাম্বার পেয়েছো তার ভিত্তিতে থাকবে 10 মার্কস। এই হয়ে গিয়ে 100 মার্কের টোটাল তোমাদের যে পুরোপুরি মেরিট লিস্ট বানানোর জন্য যে প্রসেস সেগুলো থাকবে। তো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা থেকে যথেষ্ট উপকার পেলে। এবার আসছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পক্ষ থেকে মাস্টার্সেরও কিন্তু কোর্স করানো হয়ে থাকে। মাস্টার্সের ঠিক আন্ডার গ্র্যাজুয়েটের যে যে সাবজেক্টগুলো বললাম, মাস্টার্সে কিন্তু অ্যাজ ইউজুয়াল এই এই সাবজেক্টগুলোরই কিন্তু কোর্স করানো হয়ে থাকে। এবং মাস্টার্সের কিন্তু সেম ভিজুয়াল আর্টস বা ফাইন আর্টসের যে সাবজেক্টগুলো ছিল সেই সেই সাবজেক্টে মাস্টার্স করানো হয়ে থাকে। তো যখনই এর নোটিফিকেশান আসবে, যখন অ্যাডমিশন শুরু হবে, তখন তো ফর্ম ফিল আপ প্রসিডিওর থেকে শুরু করে এভরিথিং তোমাদের সামনে নিয়ে চলে আসবো। তো প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিও। এবং ইউজি পিজি অ্যাডমিশান, অর্থাৎ ইউজিটা আগে শুরু হবে, পিজিটা পরে শুরু হবে। যদিও রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে 6 সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গেছে, তথাপি আমাদের আর কিছুদিন ওয়েট করতে হবে। চলো ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।